গুড মর্নিং সবাইকে, এখন বাজে 9:30। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে ব্লগের প্রথম দিন, জানি না ব্যাপারটা পুরো কেমন হবে। দিনটা শুরু করছি একটু হাঁটা চলা দিয়ে, সো লেটস স্টার্ট। সোসাইটির বাইরে বেরিয়ে গেছি, আপাতত রাস্তা দিয়ে হাঁটছি, একটু সামনে অবধি যাব, অ্যান্ড আবার গোয়িং ব্যাক টু হোম। বাট আমার যেটা রিসেন্টলি ফিল হয় কি, আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন সকালে একটু করে হাঁটা উচিত, বিকজ অফ কি আমরা এখন বসে বসে কাজ করি, আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে, ঘরের স্ট্রেস, ঘরের কাজ প্লাস অফিসের কাজ এবং সব কিছুর পরে যদি হাঁটাটা বন্ধ হয়ে যায়, দেন ইট উইল বি আই ইম্প্যাক্টফুল। সো সবসময় সবার হাঁটা উচিত, যখনই সুযোগ পাও হাঁটো। সো অ্যাজ অফ নাও আজকের মতো আমার হাঁটা কমপ্লিট, 2.69 কিলোমিটার। সকালবেলা অনেকটা ক্যালোরি বার্ন করে নিলাম, এবার আবার ক্যালোরি ইনটেক করতে পারি। তাহলে এখন আমি ঢুকে গেছি আমাদের সোসাইটিতে, আবার আমি যাচ্ছি আমার রুমে, এবার রুমে গিয়ে আবার দেখা হবে, আবার কথা হবে। এসে গেছি ঘরে, লেটস মিট উইথ দি স্পেশাল ম্যান। হাই। ওকে, হাই, কি খবর আপনার? আমি খেতে স্টার্ট করে দিয়েছি কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে। ঘুম কেমন হয়েছে? গতকাল শরীর খারাপ ছিল। আচ্ছা, ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল গরমের শুরুতেই, তারপরে সারা রাত ভালো করে ঘুমিয়েছে, মেডিসিন খেয়েছে বেচারা। কালকে সারাটার দিন শুধু মুড়ি খেয়েছে আর কিছু খায়নি, কখনো জল মুড়ি কখনো শুধু মুড়ি। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড বাটার, ব্রেড বাটার, আমার জন্য এক কাপ চা যেটা আমি মিস করি না, আর ডিম সেদ্ধ। গুড আফটারনুন গাইস, সকাল থেকে অনেক কাজ করা হয়েছে, আমরা দুজনেই আজকে সকাল থেকে অনেক কাজ করেছি। আমি সকালবেলা হেঁটে আসার পরে তারপরে ঘর পরিষ্কার করেছি, নিজের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচেছি, স্নান করেছি, আর ম্যাডামের কাল থেকে শরীরটা খারাপ ছিল, আজকে সেভাবে এখনও স্টেবল হয়ে উঠতে পারিনি, কিন্তু যতটা এক্সপেক্টেড তার থেকে বেশিই কাজ করেছে সকাল থেকে। ব্রেকফাস্ট করার পর থেকে সে মন দিয়ে কিচেনের কাজ করে যাচ্ছে, এখনও অবধি কিচেনের কাজই চলছে, আমাদের লাঞ্চ অলমোস্ট রেডি, তো দেখা যাক কিচেনে আজকে কি প্রিপেয়ার হচ্ছে। এই যে ম্যাডাম, গুড আফটারনুন। গুড আফটারনুন, বলছি কিচেনে আজকে আপনার কি হচ্ছে? আমার এই তো মাছের ঝোল। ওকে, অসাধারণ দেখতে একটা মাছের ঝোল কিন্তু হয়েছে। আর এটা হচ্ছে টমেটো পোড়া। টমেটো পোড়া? আচ্ছা, এই জিনিসটা আমি আজকে প্রথমবার খাবো, এর এক্সপেরিয়েন্স আছে যেরকম বললো, আমি আজকে প্রথমবার খাবো। ম্যাডাম একটু ক্যামেরার দিকে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ওকে, শাক ভাজাটা দেখি, এটা হচ্ছে কলমি শাক ভাজা। আর বলুন ম্যাডাম কেমন ফিল করছেন? আর কিছু না, প্রচন্ড গরম হচ্ছে, প্রচন্ড গরম হচ্ছে, মানে কিচেনে থাকা যাচ্ছে না। না, কিচেনটা কম্পারেটিভলি রুমের আদার রুমস এর থেকে অনেক বেশি গরম। আমি প্ল্যান করছি এখানে একটা কোন রকম এক্সস্ট ফ্যান বা কিছুকে প্লেস করার, জানি না আমার কাছে ড্রিল মেশিন বা কিছু নেই, তো দেখতে হবে এখানে কি ইলেকট্রিশিয়ান আছে, তার থেকে হয় নিজে একটা ড্রিল কিনবো, না হলে একটা এক্সস্ট কেনার পরে ইলেকট্রিশিয়ানকে ডাকবো। আর আমাদের আর একটা প্রবলেম যেটা এখন হয়েছে দেখাচ্ছি আমি, খুব একটা ইন্টারেস্টিং পার্ট, এই দেখো জাস্ট আমাদের বেডরুমের বাইরে ঠিক অপোজিটের ফ্ল্যাটের ব্যালকনিতে হয়েছে একটা মৌচাক। এটা আমি লক্ষ্য করছি প্রায় যবে থেকে আমরা শিফট করেছি তবে থেকেই ক্রমবর্ধমান হারে মৌচাকটাও বেড়ে যাচ্ছে, যে কারণের জন্য আমরা কোনো এই দিকের ফেসিংয়ের কোনো উইন্ডো খুলতে পারি না। শুভ সন্ধ্যা সবাইকে, আলটিমেটলি ঘুম হয়েছে ভালো রকম, ঘুমানোর পর একটা লং টাইম ঘুমানোর পর ম্যাডাম সে হাই, ম্যাডাম ইজ অলসো রেডি, ম্যাডাম লুকিং সো প্রিটি সো বিউটিফুল। তো আমরা এখন আমরা যাবো একটু বেডু বেডু করতে, কারণ আজকে সানডে, পুরো দিনটাই বাড়িতে কাটিয়ে দিলে একদম ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ ডে হয়ে যাবে একদম। যেখানে মন করবে যেদিকে সেদিকে চলে যাবো, এবার মন বলতে আমাদের নিয়ার বাই কোনো মলস বা কোথাও, তো দেখা যাক কোন মলে আমাদের মন টানে সেই মলে গিয়ে আলটিমেটলি ঢুকবো, তখন দেখা হবে কথা হবে, ইভেন দেখা নিচেও হবে,
আমরা প্রত্যেকটা মুহূর্তকে চেষ্টা করব পুরো কভার করার। চলো তাহলে আমরা এবার আলটিমেটলি এখান থেকে বেরাই। একজন খালি টাইম বাঁচানোর জন্য কি অবস্থা করতে যাচ্ছে? আলটিমেটলি আমি রেডি, আমার সাদা মাস্ক কালো টুপি, বাবা এখন থেকে পরে নিয়ে যেতে হবে। অ্যাক্সিস মলের বাইরে কোল্ড কফি হাতে দুজনে মিলে দাঁড়িয়ে গেছি অনেকক্ষণ, প্রায় 4 ঘন্টা সময় লেগেছে অ্যাক্সিস মলের ভিতরে, 4 ঘন্টা সময় লেগেছে অ্যাক্সিস মলের ভিতরে। তারপরে এসে আলটিমেটলি কোল্ড কফি খাচ্ছি। বললে একটা স্ট্রং বানাচ্ছে, একটা লাইট। তোরটা কী বানিয়েছে? তোরটাই বলছিল স্ট্রং স্ট্রং। ঠিক আছে, খেতে থাকি আর কি। ফাইনালি 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 আমরা এসে ঘরে পৌঁছেছি। আমরা এখান থেকে বেরিয়েছিলাম সন্ধে ছটায় বেরিয়েছিলাম, আর এসে যখন ঘরে ঢুকছি তখন বাজে 10:30, এখন 10:36। তো আলটিমেটলি এসে ঘরে পৌঁছতে পেরেছি 4 ঘন্টা অলমোস্ট বাইরে। তার উপর অনেক কটা জিনিস স্পেন্সার্সে, তো বিশাল লম্বা লাইন ছিল, মানে সানডের স্পেন্সার্সে যাও মানে আর কি ওই কুয়ে ঝাঁপ দিয়ে দেওয়ার মতো, যে এখান থেকে ওঠার বেরোনোর কোনো উপায় নেই। প্রোডাক্টগুলোও লাগবে, কিন্তু ওই আর বিরাট একটা কিউ। তো ওই কিউ মেনটেন করতে করতে আলটিমেটলি অনেক দেরি হয়ে গেল, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম একদম লিটারেলি। তারপরে বেরিয়ে ওই কোল্ড কফি খেলাম, একটু ডাল পকোড়া এইসব খেলাম। তো ওটাই একটুখানি একটা মাইন্ড রিফ্রেশমেন্ট ফর এ স্মল টাইম। তারপরে এখন ম্যাডাম করবেন আনবক্সিং, এত কিছু কেনা হয়েছে। তো দেখা যাবে আলটিমেটলি কাজের জিনিস কটা আছে আর অকাজের জিনিস কটা আছে, যাই হোক হোয়াট এভার ইট ইজ। চলো তাহলে এখন এবার ক্যামেরাটাকে আমি টার্ন ওভার করছি। ম্যাডাম তাহলে যেরকম দেখা যাচ্ছে আপনি এখন বসে গেছেন, আমিও একটুখানি বসে যাই, তাহলে আমার বেটার ফিল হবে। হ্যাঁ বলুন কি কি কিনলেন? আমার জ্যাগরি পাউডার। ওকে হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যেটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি, জ্যাগরি পাউডার ইনস্টেড অফ সুগার। তো জাস্ট অর্গানিক সুগার, সুগারকে কাট ডাউন করার একটা প্ল্যান, জানি না সাকসেসফুল হবে কিনা, বাট অর্গানিক জ্যাগরি পাউডার। অর্গানিক জ্যাগরি পাউডার, এটা আমার কোরিয়েন্ডার পাউডার। ওকে জাস্ট অর্গানিক জ্যাগরি পাউডার, আশীর্বাদ কোরিয়েন্ডার, সেলিজ কালো সরষে। এটা আমার ভালো অফার ছিল, দুবে বাই টু গেট ওয়ান। চলো কোকোনাট অয়েল, খুব কাজের জিনিস। স্কচ ব্রাইট, ওকে এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, এটা হচ্ছে সয়াবিন অয়েল,
এভরিডে মিল্ক পাউডার আর কি আছে, এটা হচ্ছে ভেজ মেয়োনিজ, এটা হচ্ছে আমাদের মিল্কি মো, আর কি আছে, আর মানে একদম পছন্দের কি বলবো 500 গ্রাম পোস্ত কিনে নিয়ে এসেছি যাতে আমাদের মোটামুটি অনেকদিন চলে আর কি। হ্যাঁ এটা তো, আর আর কিছু নেই, আর হচ্ছে লাইট, দুটো লাইটের দরকার ছিল, ওই দুটো আমার কাজের না আমারও, হ্যাঁ ওই আর কি। আর আমি লাইট টাইম থেকে নিয়ে এসেছি এই একটা কালার, এই একটা কালার অলমোস্ট সেম ব্ল্যাক আর গ্রে, আর এটার সাথে আমি এটা পেয়েছি ফ্রি, ঠিক আছে, এটা বাস এটা, এটা কি ব্ল্যাক সিজম পুডিং, আর এটা হচ্ছে স্কুইড ইং মুজ, এই তিনটে শেড নাইকার, তার সঙ্গে এটা ফ্রি ছিল, কুচকু একটা লিপস্টিক, ব্যাস এইটুকুই, আর কিছু কিনিনি, আর বাকি খেয়েছি। মানে আমাদের সত্যি প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টের কাউন্ট খুব বেশি না, প্রোডাক্টের কাউন্ট খুব বেশি না, কিন্তু যতক্ষণ টাইম আমাদের গেছে তো আজকের আমাদের একটা প্রচুর হেকটিক ডে গেছে, অল ওভার দ্য ডে বলবো না, সকাল থেকে দিনটা খুব ভালো শুরু হয়েছিল, আমার ওয়ার্কআউট দিয়ে শুরু হয়েছে, লাস্ট অব্দিও ভালো কেটেছে। তো আফটারঅল আমাদের প্রথম দিন নিজেদেরকে ক্যামেরা বন্দি করা খুব ভালো এক্সপিরিয়েন্স, নিজেদের খুব ভালো লাগছে সবার সামনে নিজেদের একটা যে ডেইলি অ্যাক্টিভিটিস এই জিনিসটাকে হাইলাইট করতে পেরে, এই জিনিসটাকে তুলে ধরতে পেরে, আর এক্সপেক্ট করছি ভবিষ্যতে বাকি ও আরও অনেক ভালোভাবে সবার সঙ্গে মিশতে পারবো, সবার মধ্যে পৌঁছাতে পারবো। তো আজকে আপাতত এটুকুই থাক, সবার থেকে বড়দের থেকে প্রণাম নিয়ে, ছোটদের থেকে ভালোবাসা নিয়ে আমরা এইভাবেই চালিয়ে যাব, আজকে এই অবধিই থাক, পরের দিন আমাদের এই কনভারসেশনটা কন্টিনিউ হবে, আবার পরের দিন আবার দেখা হবে, এইভাবেই চলতে থাকবে ততক্ষণের জন্য। তো যদি আমাদের ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, খারাপ কিছু লাগলে সেটাও কমেন্টে করে জানিও, কমেন্টে লিখে জানিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, আর তো নতুন কিছু করার চেষ্টা করবো সবসময়, নিজের সবসময় এন্টারটেন করার চেষ্টা করবো ডেফিনেটলি। চলো দেখা হচ্ছে পরের দিনে, আজকের জন্য এইটুকুই থাক, গুড নাইট, সবাইকে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ওকে চলো টাটা বাই।